فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام عليكم ورحمة الله. من থেকে একজন ভাই প্রশ্ন করলেন, নামাজ কায়েম কিভাবে করবেন? হ্যাঁ, নামাজ কায়েমের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো নামাজ পড়া, যেটা আমরা পড়ি। আর কায়েম এটা একটা সার্বজনীন অর্থ, প্রতিষ্ঠা করা। নামাজ মানে নামাজকে প্রতিষ্ঠা করা। নামাজ প্রতিষ্ঠার অনেকগুলো অর্থ, অনেক কিছু বোঝায়। যেমন যথাসময়ে সলাৎ আদায় করা, সুন্নাহ পদ্ধতিতে সলাৎ আদায় করা, সলাতে মনোনিবেশ করা, মনোযোগ দিয়ে সলাৎ আদায় করা, উদাস মনে সলাৎ আদায় না করা, তারপরে জমাতে সলাৎ আদায় করা, নিজে পাঁচ ওয়াক্ত সলাৎ আদায় করা, পরিবারের লোকজনকে সলাতের ব্যবস্থা করা, সমাজের মানুষকে নিয়ে সলাতের ব্যবস্থা করা, রাষ্ট্রের মানুষের মধ্যে সলাতের ব্যবস্থাপনা করা, এই সার্বিকগুলো সলাৎ কায়েম করা। সলাৎ কায়েম মানে নিজে পড়বো, অপরকে পড়ানোর কথা বলবো, তারপরে সুন্দর করে সলাৎ আদায় করবো, যথাসময়ে সলাৎ আদায় করবো, সুন্নাহ তরিকায় সলাৎ আদায় করবো, মনোযোগ দিয়ে সলাৎ আদায় করবো, গাফেল মনে সলাৎ আদায় করবো না, সবাইকে নিয়ে এভাবে সলাৎ কায়েম করা। জাযাকাল্লাহ খাইরান।